হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন, আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি আপনাদের জন্য চমৎকার একটি সুযোগ, বিশেষ করে নারীদের জন্য। এছাড়া পুরুষও আবেদন করতে পারবেন। জবটি হলো এজড হোম কেয়ার জবস নিউজিল্যান্ড, এবং এটি সরকারিভাবেই অনেক লোক নিবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে নিউজিল্যান্ডে সরকারিভাবে যাবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই আবেদন করে মোবাইল থেকে যেতে পারবেন। আর এটি শুধুমাত্র অনলাইনে আবেদন চলতেছে, তো আপনি যদি আদার্স মাধ্যম ধরেন তাহলে কোনো লাভ হবে না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, এবং যারা এজ কেয়ার লোক তাদেরকে আপনি সেবা করতে পারবেন। তো আপনি ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজেই আপনি সব কাজটি করতে পারবেন। আমি কিন্তু সরকারি গভর্নমেন্ট লিঙ্ক সহ ঠিকানা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতেই পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, সেটি হলো আপনাকে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি ও কাভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন, আর আপনার লিঙ্কডইন প্রোফাইল রেডি করে নেবেন যদি না থাকে, আর থাকলে তো খুবই বেটার। ওইখানে যে আপনি মানে ক্যারিয়ার হিসেবে কাজ করেন, তাহলে ওই লিঙ্কগুলো বা কাজের ইয়েগুলো দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য বেনিফিটেড হবে। তারপর আপনি একটা ছবি লাগবে না, এখানে ছবি অ্যাড করার কোনো দরকার নেই, নিজের ফরমাট সিভিতে ছবি হয় না। তারপর আপনি দিতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে ক্যারিয়ার গিভার হিসেবে কাজ করেছেন সেই ধরনের অভিজ্ঞতাগুলো আপনি দিয়ে রাখবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন রেজাল্ট, এই আপনার বোর্ড ইউনিভার্সিটি, সেগুলো দিয়ে রাখবেন। তারপর আপনি যে ট্রেনিং করেছেন, ট্রেনিং সার্টিফিকেট রয়েছে, সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস যে অর্জন করেছেন, সেই স্কিলসগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর ডিজিটাল স্কিল দিতে পারেন, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিয়ে দিবেন, তারপর আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং আপনার যদি হবি থাকে, সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে, তখন সেটি অ্যাড করে দিবেন। তো আপনার সিভিটি হবে 2 পেজের। তারপর আপনাকে একটা রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটারে নর্মালি যে বিষয়টি থাকে, আপনি যদি নিউজিল্যান্ডে হোম কেয়ার বা এজ কেয়ার হিসেবে আবেদন করবেন, সেখানে আপনি তাদেরকে কীভাবে সার্ভিস দিবেন বা কীভাবে সেবা করবেন সেই বিষয়টি আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করবেন, আর নিউজিল্যান্ডে কেন বা যেতে চান সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। তাহলে হয়ে গেল আপনার একটা কাভার লেটার। তো আপনার সিভি কাভার লেটার রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়? তো আমি আপনার গভর্নমেন্ট, যে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, সরাসরি ওখানে রিক্রুটমেন্টের ঠিকানা দেওয়া থাকে, তো আপনি ওই ঠিকানায় গিয়ে সব নিয়মকানুন সহ জানতে পারবেন কতজন লোক নিয়োগ দিবে এবং কেন তারা নিয়োগ দিবে। কারণ একটা মূল বিষয় হলো নিউজিল্যান্ড একটা উন্নত ধনী দেশ, তো এখানে কিন্তু আপনার জন্মহার অনেক আগে থেকেই মানে মাইনাস হয়ে গেছে। এখানে 2030 সালের মধ্যে প্রচুর মানে বৃদ্ধ লোকের সংখ্যা বেড়ে যাবে, তো তাদের সেবা করার জন্য পর্যাপ্ত মানুষ নেই। তো এই জন্য কিন্তু তারা সরকারিভাবেই এই গভর্নমেন্ট স্কিমটি চালু করেছে। আশা করি ব্যাপারটি বুঝতে হবে। তো আপনি স্যালারি পাবেন কত? যেহেতু আপনার এখানে একটা ভালো স্যালারি পাওয়া যায়, আপনি 4-5 লাখ টাকা আয় করতে পারবেন এজ কেয়ারার জবে। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি যে সুবিধাগুলো পাবেন, আপনি যে মানে সরকারি যে মানে গভর্নমেন্ট ইয়ে রয়েছে, সেখান থেকে আপনি কোয়ার্টার পাবেন, সেখানে ফ্রিতে থাকতে পারবেন, খাইতে পারবেন, আর যারা কোম্পানি নেবে এই কোম্পানি কিন্তু স্পন্সর করবে বিষয়, চমৎকার সুযোগ আপনাদের জন্য। এছাড়া গভর্নমেন্ট অথোরাইজড এবং গভর্নমেন্টও স্পন্সর করবে। তো এর বিষয়টি হলো এরকম। তারপর আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, তারপর ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, একটা বড় সুবিধা হলো আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। এটা একটা চমৎকার সুযোগ, আসলে এই ধরনের সুযোগ খুব কম দিয়ে থাকে। তো আপনি যদি ফ্যামিলি সাথে যেতে পারবেন, তাহলে আপনি টিকে গেলে কিন্তু ফ্যামিলি ভিসা সহ পাবেন। তো এছাড়া আপনি যে সুবিধাগুলো পাবেন, এখানে একটা ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি বা গভর্নমেন্ট নিলে গভর্নমেন্ট তারাই করে দেবে, আপনাকে কোনো খরচ করতে হবে না। আপনার শুধু বিমান ভাড়া লাগবে, আদার আর কোনো খরচ হবে না। আর নিজের কিন্তু জব পেয়ে গেলে সরাসরি এখন ই ভিসা হচ্ছে, তো আপনি সরাসরি ই ভিসা পেয়ে যাবেন। এটা চমৎকার সুযোগ। এম্বাসি যেতে হয় না, আপনার শুধু ডকুমেন্টগুলো রেডি করে আপনি এম্বাসিতে মেল করে পাঠিয়ে দিবেন, তো তারা আপনার মেইলেই আপনার ইভিসা দিয়ে দিবে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে,
প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে শেষে 60 ঘন্টা কাজ। আর দুদিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সে দুদিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি যদি অন্যান্য দিন পান $30, তো ওভারটাইম করলে পাবেন $60। তো চমৎকার সুযোগ আপনার জন্য। তো যারা যাদের বয়স 18 থেকে 55 বা 60 বছর, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি জানেন এবং আপনি এসকেয়ার জবে আবেদন করতে চান, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি ট্রেনিং করে নিলে আর ভালো হয়। আমরা এটা গিভিং কেয়ার বলি, কেয়ার গিভার বলি, অনেক আসলে নাম, এসকেয়ার বলি, এই ধরনের চাকরি। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন, এখানে নারীদের বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আপনি টিকে গেলে আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করে রাখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা বেনিফিটেড হবেন, কারণ আমি রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ হয় পৃথিবীর যে দেশে, সেগুলো আপনার জন্য রেডি করে থাকি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর আমার চ্যানেলের অন্যান্য যেসব ভিডিও রয়েছে সব ভিডিও আপনারা চেক করে দেখতে পারেন। তো আপনি যে দেশে আবেদন করতে চান সে দেশের লিঙ্ক তো আমি দিয়ে রেখেছি, এজেন্সির ঠিকানা সহ, কোম্পানির ঠিকানা সহ। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে। তো তার আগে একটু লাস্ট কথা বলতে ভুলে গেছি, আপনারা অনেকে আমাকে ফোন দেন, আসলে ফোন দিয়ে আমাকে পাবেন না। আপনারা যদি আমার সাথে একান্ত কাজ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন আবারও।